আমরা সবাই জানি যে স্বর্গ মত্ত পাতাল, এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব কে মা? ভোলানাথ মহেশ্বর শিব, তাই না বাবা? তাহলে ভোলানাথ যদি বৈষ্ণব হন তাহলে মা কি হবে? মা হবেন পরম বৈষ্ণবী, তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী, তার মতো সাধিকা, তার মতো বৈষ্ণবী আর কেহ নাই। যুগে যুগে দেবতা এবং অসুরদের সঙ্গে লড়াই লেগে আছে, প্রতি যুগে যুগে, সেই সত্য যুগ থেকে হয়ে আসছে। তো দেবতাদেরকে অসুরদের কাছ থেকে রক্ষা করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা তার তৃতীয় নয়ন থেকে সৃষ্টি করেছিলেন মা কালীকে। অসুরদের মধ্যে এক অসুর যা ব্রহ্মার বর পেয়েছিল, নাম ছিল রক্তবীজ। এই রক্তবীজের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায়, আবার একটা নতুন রক্তবীজ তৈরি হয়ে যায়, মানে তার মৃত্যু নেই। ব্রহ্মার বরে সে এমনভাবে বর পেয়েছিল যে এক ফোঁটা রক্ত পড়লে আবার একটা রক্তবীজ তৈরি হবে, তাকে বধ করা কিছুতেই সম্ভব হচ্ছে না। আর তাকেই বধ করার জন্য মা কালী আবির্ভাব করেছিলেন তৃতীয় নয়ন থেকে। তো যে কালী ঠাকুরের আমরা পুজো করছি মা, যে মায়ের আমরা রূপ দর্শন করছি, এই মা কালীর রহস্যের কথা, মা কালীর রূপের কথা জানতো সবাই, কিন্তু কোনোদিনও প্রকাশ হয়নি। প্রকাশ করেছিল কে? এই যে মূর্তিটা দেখছি, মা কালী যে কীরকম দেখতে হয় এটা কিন্তু তখন প্রচলন ছিল না, মায়ের মূর্তি পূজাই ছিল না। মা অসুরকে বধ করেছে মা কালী হয়ে এটা সবাই জানত, কিন্তু জগতে প্রকাশ পায়নি। একজন প্রকাশ করেছিল, সেই নদিয়ারই ভক্ত। নবদ্বীপের মাটিতে তার জন্ম হয়েছিল কৃষ্ণানন্দ আগমভাগ, পরম ভক্ত কৃষ্ণানন্দ আগমভাগ। তিনি তন্ত্র সাধনা করেছিলেন কাশীধামে গিয়ে, তিনি নবদ্বীপের পরম ভক্ত। কাশীধামে গিয়ে তন্ত্র সাধনা করে গভীর রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে মা তাকে, হরি বল। কালিকা পুরাণের মায়ের কথা সে বর্ণনা করেছে, এবং মা গভীর রাত্রে তোকে স্বপ্ন দিয়েছিল, ভক্ত মোর, তুমি যে আমার সাধনা করছো, আমার রূপের কথা জগতে এখনো কেউ জানে না, আমি যে কীরকম দেখতে, আমার মূর্তিটা কীরকম দেখতে এখনো কেউ প্রকাশ করেনি, তুমি সেটা প্রকাশ করো। তাই কাশীধাম থেকে ফিরে এলেন নবদ্বীপের সুরধ্বনির তীরে। মা বলেছিলেন স্বপ্নাদেশে, ভক্ত মোর, ওই সুরধ্বনির তীরে ভোরবেলায় যাবে, গঙ্গার তীরে ভোরবেলায় গিয়ে যে নারীর মূর্তি আগে দর্শন করবে, জেনে নেবে আমি সেই নারীর মতোই দেখতে, তার রূপ মানে আমার রূপ, তুমি সেই রূপটা তুলে ধরো। কৃষ্ণানন্দ আগমবাগ ভোরবেলায় উঠে যখন স্নান করতে যাচ্ছে, নবদ্বীপে আগে তো এত শহর এলাকা ছিল না, গ্রামাঞ্চল, চারিদিকে বন ছিল, জঙ্গল ছিল, এতটা শহর এলাকা ছিল না, ষোলো শতকের কথা। সে সময় তখনকার নবদ্বীপের নারীরা, শুধু নবদ্বীপ কেন, গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষের নারীরা এতটা পোশাক আশাক ছিল না, কী করে পোশাক পরতে হয়, কী করে এত ভালো ভালো শাড়ি পরতে হয়, এতটা পোশাক ছিল না। ভোরবেলায় দেখছে একটা নারী শ্যামবর্ণা, মানে দেখতে কালো, একটা কালো মেয়ে, চুলগুলো এলোথেলো পাগলিনীর মতো খোলা, লাল পাড় সাদা শাড়ি দিয়ে পরে সে কিন্তু দেওয়ালে ঘুটে দিচ্ছে। আবু আমরা গোবরে ঘুটে দিই না দেওয়ালে? গোবর শুদ্ধ জিনিস, গোবর ছড়া দেন বলে কোথায় দেব, হ্যাঁ, এত সুন্দর মার্বেল পাথর দিয়ে বাড়ি করেছি, কোথায় গোবর জলে ছিঁড়া দেব? মার্বেল পাথর দিয়ে বাড়ি করলু, সকালবেলায় ঘুম থেকে ওঠে যদি দরজায় একটু গোবর জলে ছড়া দেন, মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে। তাই তখনকার সময়ে গ্রামাঞ্চল, গ্রামের এলাকা গোবর দিয়ে সব ঘুটে করছে। ভোরবেলায় সেই কালো বর্ণের মেয়ে, চুলগুলো এলো থেলো পাগলিনীর মতো খোলা, পরনে একটা শাড়ি পরেছে, আর কিচ্ছু না, হরি বল। এবার এক হাতে গোবরের ঢিলা আছে, গোবর নিয়েছে, গোবরটা নিয়ে যখন আর এক হাতে এভাবে দেওয়ালে লাগাতে যাবে, সেই সময় কৃষ্ণানন্দ সেই নারীকে দর্শন করেছে। আর দর্শন করা মাত্র মনে মনে চিন্তা করলেন, মা মা আমি পেয়েছি, তুমি যে রূপের কথা প্রকাশ করতে বলেছিলে আমি সেই রূপ খুঁজে পেলাম, এই বুঝি তোমার আসল রূপ। কিভাবে দাঁড়িয়েছিল গোবরটা নিয়ে,
এইভাবে দাঁড়িয়েছি। সে রূপ কৃষ্ণানন্দ প্রথমবার মূর্তি পূজা করেছিলেন নিজের হাতে মূর্তি বানিয়ে, তাই মা কিন্তু ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। তার এক হাতে গোবর যে ঘুটে দিচ্ছে সেখানে তৈরি করলো অসি, আর এক হাতে যে গোবরে ঢিলা সেখানে করলো মুন্ডমালা। সুন্দর করে মায়ের মূর্তি তৈরি করে নবদ্বীপের পরম ভক্ত কৃষ্ণানন্দ আগমবাগ প্রথম মা কালীর পূজা করেছিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। ওই জন্য বলে নবদ্বীপের মাটি বড় ধন্য, নদীয়ার মাটি বড় ধন্য। দেশ বিদেশ থেকে মানুষ আছে শুধু নবদ্বীপের মাটিতে একটু গড়াগড়ি দিব বলে, এই ধুলাই গড়াগড়ি দিব বলে। আজ আমরা আস্বাদন করব যেহেতু মায়ের চরণে এসেছি, তাই এমন একটা বিষয় যেখানে ভগবান মায়ের আশ্রয় নিয়ে লীলা করেছিলেন, আস্বাদনের বিষয়। বৃন্দাবনে যে ১২টি বন আছে তার মধ্যে একটি বিশেষ বন, বিখ্যাত বন হচ্ছে নিধুবন। নিধুবনে কৃষ্ণ কালী। তার আগে একটু গৌর হরির ভাব দেখি। গৌর হরিকে দেখার জন্য নদীয়া নাগরীরা কত ছলা করে ছুটে যাচ্ছে শুধু গৌরের রূপ দর্শন করব বলে। যেমনভাবে বৃন্দাবনে রাধারানী গিয়েছিলেন মায়ের রূপ দেখতে, সেইভাবে গোপীরা নাগরীরা যাচ্ছে গৌর হরির রূপ দর্শন করতে। নদীয়া নাগরী তারা ছাড়ি নিজ ঘর, গোড়া লাগি আন ছলে করে অভিসার। ভগবান অর্থাৎ মহাপ্রভু যখন হরিনাম প্রচার করলেন, একটা কথা আছে মা শাস্ত্রে বলেছে, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে তুমি চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। যার মুখ দর্শন করলে ভগবানের কথা ভুলে যায়, তার মুখ না দেখাই ভালো, তার প্রত্যক্ষ প্রমাণ মহাভারতের গান্ধারী, শতপুত্রে জননী গান্ধারী। আপনারা সবাই জানেন সারা জীবন সে চোখে একটা পটি বেঁধে রেখেছিল, তাই না বাবা? অমা আমি যদি আপনাকে বলি আপনার চোখের কোনো সমস্যা নেই, অথচ আমি বলছি মা আপনি এক কাজ করুন, আপনি এক ঘন্টা চোখে একটা কাপড় বেঁধে রাখুন তো, আপনার ভালো চোখ, চোখের কোনো সমস্যা নেই, অথচ আমি এক ঘন্টা একটা কাপড় বেঁধে রাখতে বললাম, এক ঘন্টা পর যখন কাপড়টা খুলবেন কি গো, চোখের পটিটা কাপড়টা যখন খুলবেন দেখবেন ঝাপসা লাগবে, লাগবে না? অস্পষ্ট লাগবে, ঝাপসা লাগবে, ঠিক মতো দেখা যাবে না। তাহলে একটা ভালো চোখে যদি একটা কাপড় বেঁধে রাখা হয় চোখটা নষ্ট হবে না? হবে তো। কিন্তু চেয়ে দেখুন গান্ধারীর পানে সারা জীবন চোখে পটি বাঁধলো কিন্তু চোখ নষ্ট হলো না, বরং দিনের পর দিন চোখের জ্যোতি আরো বেড়েছিল, দিন দিন চোখের জ্যোতি বাড়ত। কেন? কারণ এক একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ 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 নাম। এক একটা পটিতে কৃষ্ণ নাম ছিল বলে ১০০টা পটি বাঁধার পরেও তার চোখের কোনোদিনও সমস্যা হয়নি, দিন দিন জ্যোতি বাড়ত। তো ১০০টার মধ্যে মা ৯৯টা সন্তান কুরুক্ষেত্রের মাটিতে শেষ হয়ে গেল, মারা গেল, প্রাণ হারালো। কুরুক্ষেত্রের মাটিতে যখন ৯৯টা সন্তান মরে পড়ে আছে, মা গান্ধারী কুরুক্ষেত্রের মাটিতে গিয়ে চিৎকার করে বলে উঠল, ওরে দুঃশ্বাস, আজ আমার মা বলে ডাকার মতো কেউ রইল না। এখনো একজন আছে দুর্যোধন, বাকি ৯৯টা সন্তান শেষ। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ কোন অপরাধের ফলে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ দয়াময়? আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি কি কোনো পাপ করেছিলাম? আর তুমি যদি দিয়ে কেড়েই নেবে তাহলে দিয়েছিলে কেন দয়াময়? আমি জানি ধর্মের জয় অধর্মের পরাজয়, যথা ধর্ম তথা জয়, যেখানে ধর্ম আছে সেখানে জয় হবে সেটা আমি জানি। আর আগামীকাল ভীমের সঙ্গে আমার একমাত্র আদরের পুত্র দুর্যোধনের যুদ্ধ হবে আমি সেটাও জানি, কিন্তু আমি তো মা, সন্তান কুসন্তান হতে পারে কিন্তু মা তো কুমাতা হয় না।
আমি জানি আমার ছেলে দুর্যোধন অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, যে লোকের অন্যায় করে, ক্ষতি করে, কোনোদিন জীবনেও কারো উপকার করেনি, জীবনে সারা জীবন সে শুধু অন্যায় করে গেল। তবু আমি মা, মায়ের কাছে ছেলে সবসময় ভালোই হয়, খারাপ হলেও ভালো। আমি চেষ্টা করব আমার দুর্যোধনকে রক্ষা করা। তাই গান্ধারী দুর্যোধনকে ডেকে বলে উঠল, দুর্যোধন মা বলো তুমি আমায় কেন ডাকলে? দুর্যোধন আমার একটা কথা রাখবি বাবা? বলো মা কি কথা রাখতে হবে? আজকে রাত্রে মধ্যরাত্রি রাত 12টার সময় তুই আমার কাছে বিবসনা অর্থাৎ উলঙ্গ হয়ে আসতে পারবি। তুই আমার কাছে রাত 12টায় উলঙ্গ হয়ে আসবি মা। কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি, এত বড় একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে কি করে মায়ের কাছে আসব? খোকারে, সন্তান যতই বড় হয়ে যা, মায়ের কাছে ছোটই থাকে। আর আমি তোকে দেখব বলে ডাকিনি, আমি কি জন্য ডাকলাম জানিস? তুই যখন উলঙ্গ হয়ে আসবি আমি আমার চোখের পুটিটা খুলব, আমার চোখের দৃষ্টিটা তোর শরীরে যেদিকে যেদিকে যাবে সেই অংশটা লোহার মতো শক্ত হয়ে যাবে, ওই ভীম যেন তোকে মারতে না পারে, সেই জন্য তোকে আমি এমন কাজ করতে বলছি। দুর্যোধন মনে মনে ভাবছে, মা তো খারাপ চাই না, নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলেছে। রাত্রি মধ্যরাত্রি বেলায় ঠিক মাঝরাতে দুর্যোধন উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছে, আর যে পথে মায়ের কাছে যাচ্ছে না সেই পথেই দাঁড়িয়েছিল ব্রজের বাঁকা কৃষ্ণ। আরে ভগবান কোথায় নেই তাই বলুন, আমরা বলি কোথায় ভগবান, কই দেখতে তো পাই না, কোথায় ভগবান নেই? জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে ভগবান সর্বত্র আছে, কিন্তু আমরা এই চামড়া চোখ দিয়ে তাকে দেখতে পাই না। তো যে রাস্তায় ধরেছে যাব বলে ওই রাস্তাতেই দাঁড়িয়ে আছে ব্রজের বাঁকা কৃষ্ণ। অমনি কৃষ্ণ বলে উঠল, দুর্যোধন দাঁড়াও দাঁড়াও, তোমায় বলছি, বলি এত রাত্রি উলঙ্গ হয়ে যাচ্ছ কোথায়? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? দেখো কৃষ্ণ, এ তুমি কিন্তু আমার লক্ষ্য ভ্রষ্ট করো না, তুমি কিন্তু আমার পথ ছেড়ে দাও। হরি বলে, আরে পথ ছেড়ে দেবো? আমি তোমার পথ আটকাবার জন্য আসিনি, আমি একটা ভালো কথা বলতে এলাম। বলি এত বড় যুবক ছেলে এমন করে উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছ রাত্রেবেলায়? লোকে দেখলে বলবে কি? কৃষ্ণ, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে? ছি 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 ছি, লজ্জা করে না? একটা যুবক ছেলে আর এই উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ, তোমার লজ্জা করে না? একটা মান সম্মানের জ্ঞান করো। আরে বাবা, কিছু একটা জড়িয়ে নিতে তো পারো নাকি, এরকম করে যাবে? আর যেই না এমন কথা বলেছে। ভগবানের কথা শুনে দুর্যোধন ভাবছে, তাই তো আমি এরকম করে যাব কি করে, কথাটা তো ঠিকই বলেছে। সঙ্গে সঙ্গে কি করেছে, একটা কলা পাতা পড়ে নিয়েছে। হরি বল, কলা পাতা করে নিয়েছে নিজের লজ্জা নিবারণ করার জন্য। কলা পাতা পড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা যেই না মা বলেছে অমনি এবার গান্ধারী চোখের পটিটা খুলেছে। চোখের পটিটা খোলা মাত্র যেই না তাকিয়েছে, অমনি চিৎকার করে বলে উঠল, রে দুর্যোধন দুর্যোধন, তোকে না বলেছিলাম যে তুই উলঙ্গ হয়ে আসবি, তুই কলা পাতা পড়ে এসেছিস কেন? তোকে কে যুক্তি দিল, তুই কার কথা শুনে এমন কাজ করলি? দুর্যোধন বলে উঠল, মা বিশ্বাস করো আমি উলঙ্গ হয়ে এসেছিলাম, তোমার কথা মতো আমি এসেছিলাম, কিন্তু পথেই দাঁড়িয়েছিল ওই ব্রজের বাঁকা কৃষ্ণ, ওই তো নাটের গুরু, ওই তো জগতের মালিক, যে নিজের ইশারায় আঙুলে জগৎকে পুতুলের মতো নাচায়। ওই কৃষ্ণ আমাকে পড়তে বাধ্য করলো, আমাকে কলা পাতার পোশাক পড়তে সে বাধ্য করেছে মা, তাই আমি কলা পাতা জড়িয়ে নিয়ে এসেছি। দুর্যোধন, তুই যখন জানতিস যে ওই রাস্তায় কৃষ্ণ আছে, তুই তো অন্য রাস্তা ধরে আসতে পারতিস খোকা। দুর্যোধন বলে উঠল, মা তুমি কথাটা ঠিক বললে, আমি অন্য রাস্তা ধরতে পারতাম,
কিন্তু কি জানো তো, সারা জীবন মিথ্যা বলেছি, আজ একটা সত্যি বলবো। সারা জীবন অন্যায় করেছি, পাপ করেছি, আজ একটা সত্যি কাজ করব, সত্যি পূর্ণ করব, সত্যি কথা বলবো। কি জানো তো, আমি ভেবেছিলাম যে আমি অন্য রাস্তা ধরব, কিন্তু আমি যে পথে যাই শুধু ওগো কৃষ্ণ দেখি, যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণময় শুধু জগত দেখি, আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, কৃষ্ণময় শুধু কৃষ্ণময় শুধু জগত দেখি, যাই শুধু কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণময় শুধু জগত দেখি, আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি। তবে তুমি চিন্তা করো না মা, এ কথাটা তুমি জানলে আর আমি জানলাম, আর তো কেউ জানে না। আহারে, দুর্যোধন এটাই ভুলে গেল যে জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। কথাটা তুমি জানলে আমি জানলাম, আর তো কেউ জানে না। সে মনে মনে চিন্তা করছে, কিন্তু ভগবান তো দেখেছে। তাই গান্ধারী যেদিকে যেদিকে তাকিয়েছে, যেদিকে দৃষ্টি গেছে মায়ের, ছেলের সব জায়গায় কিন্তু লোহার মতো শক্ত হয়ে গেল, কিন্তু যে জায়গায় কলা পাতা পড়েছিল সেটা কিন্তু রক্ত মাংস রয়ে গেল, বাকি সব লোহার মতো শক্ত হয়ে গেছে, আঘাত করলেও কিছু হবে না। পরের দিনই ঠিক দুর্যোধনের সঙ্গে ভীমের যুদ্ধ। ভীম এত চেষ্টা করছে দুর্যোধনকে বধ করার, দুর্যোধনকে হত্যা করার, কিছুতেই পারছে না। দূর থেকে ভগবান কৃষ্ণ ইশারা করে দিল, ভীম ওর যেখানে সেখানে মারলেও মরবে না, এভাবে সারাদিন চেষ্টা করলেও পারবে না, ইশারাতে বলছে। ভীম বলছে, তাহলে কোথায় আঘাত করব? ওর জঙ্ঘায় আঘাত করো, যদি এই জায়গাটায় আঘাত করতে পারো সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে, কারণ এই জায়গাটা যে কলা পাতা পড়েছিল এখানে কিন্তু লোহার মতো শক্ত হয়নি, বাকি হাত পাগুলো লোহার মতো শক্ত। হরি বল। এবার যেই না ভীম গদা নিয়ে দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে, অমনি দুর্যোধন মাটিতে আছাড় খেয়ে পড়ল। আর মাটিতে পড়া মাত্র ভগবানকে ডেকে উঠেছে, কৃষ্ণ রে, এতদিন তো আমি তোমার সাধন ভজন করতে পারলাম, আমার তো ভক্তি নাই, কিভাবে তোমায় ডাকতে হয় আমি জানি না, ভক্তরা কিভাবে ডাকলে দয়াময়ের কৃপা পায় আমি সেটাও জানি না, জানি না। ভজন সাধন নেই, কোনো ভক্তি নেই, কোনো শ্রদ্ধা, আমি তো চলে যাব, যাওয়ার আগে একটা প্রার্থনা করে যাই, পর জনম বলে যদি কোনো জনম থাকে আমায় এমন ভাবযোগ্য দেহ দিও, এ জনমে তো আমার ডাকা হলো না, পর জনমে সেই দেহ দিয়ে আমি যেন কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা যেন দিতে আমি যেন দিতে পারি। কৃষ্ণ সেবা যেন দিতে দিতে পারি, ও আমি যেন কৃষ্ণ
কৃষ্ণ সেবা যেন দিতে আমি যেন দিতে পারি, আমি যেন কৃষ্ণ জগতে ভক্তি যার ভগবান তার
ভক্তি যার নেই ভগবানও তো তার কাছে থাকে না। ভগবানকে যে ভক্তি দিয়ে বশ করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্তির কথা বলি, যে ছিল জাতিতে একটা নিচু জাত, চণ্ডালিনী শবরী। শবরীর কথা কে না জানে, মাত্র 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়েছিল, অনাথ হয়েছিল। ভগবান যখন তার কাছ থেকে তার মা বাবাকে কেড়ে নিল, 5 বছরের মেয়ে কোথায় যাবে, মা বাবা কেউ নেই, ঘর বাড়ি নেই, কোনো আশ্রয় নেই, বনে বনে ঘুরছে। 5 বছরের মেয়ে ভালো করে জ্ঞান হয়নি, ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালির ঠাকুর, তুমি যদি কাঙালির ঠাকুর হয়ে থাকো তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো তাহলে কি অভাগিনীর প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না। আজ আমার কেউ নেই, সবকিছু তুমি কেড়ে নিয়েছো, পথের কাঙাল করে দিলে, আর কেনই বা হবে না। ভগবানের মুখ নিঃসৃত পানি, ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, জীবনে অন্যায় করেনি, জীবনে কারো ক্ষতি করেনি, সৎ পথে যায়, দেখবেন যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান তাকে দিয়েছে, প্রতি পদে পদে মানুষ তাকে আঘাত দিয়ে যায়, প্রতি পদে পদে মানুষ তাকে কষ্ট দিয়ে ঠোকর মেরে চলে যায়, সে তখন চিন্তা করে যে ভগবান কি ভালোবাসলে বুঝি কি এই পরিণাম হয়। ভগবান বললেন যে যে আমাকে ভালোবাসবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে পথের কাঙাল করে দেওয়া, তবু আমার শান্তি হয় না। দ্বিতীয় কাজ হচ্ছে রাস্তার ভিখারি করে দেওয়া, তবু যদি না ছাড়ে আমার পাঁচ তারপর হই আমি তার দাসীর অনুদাস। এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করার পরেও যদি আমরা বলি দয়াময় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, এই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেও আমাকে যেন তোমার চরণ ছাড়া করে দিও না দয়াময়, তারপরেই হয় ভগবান তার দাসীর অনুদাস। সেই সবরই মনে মনে চিন্তা করছে, আজ আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো, জীবনে যতদিন বেঁচে থাকবো একজনের অপেক্ষা করব, প্রভু রামচন্দ্র। তাই কত ধৈর্য দেখুন বাবা, ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল, ভালো করে আর হাঁটতে পারে না, অতি বৃদ্ধা, একটা বনের ভেতরে থাকে, পঞ্চবটির বন, সেই পঞ্চবটির বনে একটা তাল পাতার ঝুপড়ি ঘর, ঝুপড়ি ঘরে বসে শুধু রামের জন্য অপেক্ষা করে যাচ্ছে, এত বয়স হয়েছে ঠিক করে হাঁটতে পারে না, হাতে লাঠি ধরে যায়। মনে রাখবেন লাঠি কিন্তু একদিন আমাদেরকেও ধরতে হবে, কোনো বয়স্ক মানুষ যখন রাস্তায় লাঠি হাতে নিয়ে যায় আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ, ভুলে যাবেন না, ওইরকম দিন একদিন আমারও আসবে, আমিও সারা জীবন এরকম থাকবো না, ওইরকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য তো বলছি বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। তালপাতার কুড়ে ঘরে বসে বসে বলছি, প্রভু তুমি তো ভক্তির ভগবান, তুমি তো দয়াল হরি, তুমি তো কাঙালির ঠাকুর, এ জগতে সবাইকে তুমি কৃপা করো, আমি চণ্ডালের মেয়ে বলে কি আমার প্রতি তোমার দয়া হবে না, কোনোদিন কি আমার আশা পূর্ণ হবে না,
অপেক্ষায় বসে আছে। প্রভু পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। নিতাই গৌর পঞ্চবটি পাতাই পাতাই তোমার নামটি লেখা, ও গোয়াবালি কবি আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতী পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির ও গোয়া যে তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন নীরব হয়ে রই দাঁড়ায় পঞ্চবটির বল। এই নটি রানী কেঁদে বলে প্রভু দেখা, তুমি আমার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আমার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আমার কবে আসবে হরি, কবে দেবে দেখা। ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু কোনো ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। ভগবান থাকতে না পেরে যখন রাম লক্ষণ দুইজন পঞ্চবটির প্রবেশ করেছে, শবরীর তালপাতার ঝুপড়ি ঘরে যখন গেল, ভগবানকে দেখার পর শবরীর এত আনন্দ, আনন্দ আর ধরছে না। মনে মনে চিন্তা করছি, যোগী জালে যোগী পায় না, মুনি জালে ধ্যানে পায় না, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জগতের মালিক এসেছে আমার মতো অভাগিনীর ঘরে, তো ভগবান যে এসেছে আমি বসতে দেব কোথায়। এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে বসাবার জন্য কত সুন্দর ঘরে সিংহাসন পেতে দেয়, আর আমি তো অভাগিনী, আমার ঘরে তো সিংহাসন নেই, তাহলে ভগবান বসবে কোথায়, ভগবান কি দাঁড়িয়ে থাকবে। শবরী পড়েছিল পরনে একটা ছেঁড়া কাপড়, পরনে একটা কাপড় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, কিন্তু বাবা কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না, কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে তো নোংরা ছিল না। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলাগুলো ঝাড়ছে, ধুলো ছেড়ে দিয়ে মাটিতে বসতে দিয়ে বলছে দয়াময়, তো
তোমাকে বসতে দেওয়ার মতো আমার কাছে তো সিংহাসন নেই। তুমি নিজ গুণে কৃপা করে আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে তুমি যেন গ্রহণ করে নিও দয়াময়। ভগবান মাটিতে বসলেন, মাটিতে বসে মনে মনে চিন্তা করছে যে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাই না, আজকে ভক্তের মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। সবরী, তুমি বসতে তো দিলে, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে আমায় কিছু সেবা দেবে না? সবরী মনে মনে চিন্তা করছি, হায় হায়, সকাল থেকে আমি নিজেই না খেয়ে আছি, আমার একবেলা অন্য জোটে একবেলা অন্য জোটে না, এই অভাগিনীর ঘরে এই কাঙালিনীর ঘরে দয়াময় এসে যখন সেবা চাইছে আমি কি সেবা দেব? প্রভু তুমি একটুখানি বসো, আমি তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দি। অতি বৃদ্ধা সবরই বলে মনে ঘুরছে, যদি প্রভুর সেবার তোরে কিছু পাওয়া যায়। হঠাৎ ঘুরতে 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 সামনে একটা কুল গাছ দেখতে পেয়ে, কুল জানেন তো আমরা কুল খাই, ওই কুল গাছ দেখতে পেয়েছি। দেখতে পেয়ে অনেকগুলো কুল কিন্তু নিজের শাড়ির আঁচলে পেরেছি, শাড়ির আঁচলে নিয়ে মনে মনে চিন্তা করছে যে যে ভগবান ছাপ্পান্ন ভোগ সেবা করে, যে ভগবান রাজভোগ সেবা করে, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু ভগবান কি বলেছে যে আমাকে দামি দামি মিষ্টি দিয়ে পুজো করতে হবে? ভগবান কি বলেছে যে আমাকে থালাই ফল দিয়েই পুজো করতে হবে, নালে পুজো নেব না? তা তো বলেনি। ভগবান কি বলেছে? ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু নাও থাকে, আমার দরকার নেই মিষ্টান্ন, আমার দরকার নেই দামি দামি ফলের, কিছু থাক বা না থাক, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা তো দিয়েছি, এই গঙ্গা যমুনা দিয়ে নয়ন বাড়ি বরিশন করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি, তাই গৌরী। তাই আঁচলে সেই কুল পেরে নিয়ে প্রভু রামচন্দ্রের কাছে যাচ্ছে। প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে এবার যেই না সেই কুল রামের বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করছে মা যে আমি যে ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটার টক আছে না মিষ্টি আছে। কত ভক্তি, কত ভালোবাসা! ভালোবাসতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে বাসাটা আগে ভালো করতে হয়, তবেই ভালোবাসা যায়। তাহলে এত ভালোবাসা যে আমার প্রভু সেবা করবে, যদি কুলের মধ্যে পোকা থাকে ক্ষতি হলে আমার হোক, আমার দয়াময়ের যেন কোনো ক্ষতি না হয়, কষ্ট হলে আমার হোক, আমার প্রভুর যেন কষ্ট না হয়, মরতে হলে আমি মরব, আমার দয়াময়ের জন্য এতটুকু ক্ষতি না হয়। তাই নিজে খেয়ে দেখছে যে কুলটা মিষ্টি লাগছে, সেই মিষ্টি কুল রামের বদনে তুলে দিচ্ছে, সেবা দিচ্ছে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি ফুল, ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া। ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে হাসাও বলে হাসি গো দয়া, তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাস
ধরাও বলে ঝুড়ি, ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ধরাও বলে ছড়ি, তুমি ফুটাও বলে ফুটি গো দয়া, ধরাও বলে ঝুড়ি। ভগবান অঝোর ঝুড়ি কাঁদছে, মনে মনে চিন্তা করলেন যে এ জগতে ভক্তরা মন্ত্র তন্ত্র দিয়ে যে যার মতো করে আমায় ডাকছে, কিন্তু এমন করে সবরির মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না আমায় মন্ত্র তন্ত্র, অমন চোখের জলে ভেসে কেউ ডাকে না আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। একটা চণ্ডালিনীর হাতে, নিচু জাতের মেয়ের হাতে ঠোকুল খেয়েছেন ভগবান, প্রমাণ করলেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাই ভগবান ভক্তের ভগবান, যারা ভক্ত যারা তাকে ভালোবাসে, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে থাকে না। তাই সেই মহাপ্রভু ভক্তিটা প্রচার করার জন্য হরিনাম প্রচার করলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখাই, আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায়, নিজে আচরণ করে দেখালেন। আর সেই গৌরহরিকে দেখার জন্য নদিয়ার নাগরীরা সবাই ছুটে চলেছে গৌরকে দর্শন করার জন্য। এবার রাত্রিবেলায় যদি ঘরের বৌমা ঘরের মেয়ে যদি বাইরে বেরিয়ে যায়, আপনি তো প্রশ্ন করবেন যে মা কোথায় যাচ্ছ এত রাত্রে, তাহলে কুলবধূ যারা তাদের ঘরে শাশুড়ি শ্বশুর ঘরের সবাই জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, তারা বলছে আমরা দেবতার আরাধনে যাচ্ছি, আমরা পুজো করতে যাচ্ছি। এই পুজো করার ছলনা করে তারা গৌরকে দেখতে যাচ্ছে। তাই পাশ থেকে মহাজন বলছেন, যদুনাথে দাসে কহে করি কত ছলা, যদুনাথে দাসে কহে করি কত ছলা, যদুনাথে দাসে কহে করি কত ছলা, আমার গোরা চাঁদের ভেটি বারে চলে কুলের বালা, গোরা চাঁদের ভেটি বারে চলে কুলের বালা, চলে কুলো বালা, ঘোড়া চলে 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 যাই চলে যাই যদুনাথ দাস কহে করি কত ছলা, করি কত ছলা, গোড়া চাঁদের দরো শীতে চলে কুলের বালা, গোড়া চাঁদের দরো শীতে চলে কুলের বালা। হরি বল। আসুন, আমরা এতক্ষণ গৌর কথা শুনছিলাম, এবার আমরা বিষয়ে যাব, নিধুবনে কৃষ্ণকালী। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবে, যেহেতু কৃষ্ণলীলা বৃন্দাবন না গেলে তো হবে না, তো আমার সঙ্গে কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর বাবারা যাবেন না, সবাই যাবেন বাবা। আচ্ছা, আমরা যে বৃন্দাবন যাচ্ছি, আপনাদের এই জায়গাটার কি নাম গো? ঠিক বলছেন তো, ঠিক করে বলছেন তো, কি নাম আপনাদের জায়গাটা? ওইটা এখন বৃন্দাবন হয়েছে, যেটা বললেন সেটা এখন বাদ দিয়ে দিন, যতক্ষণ নাম চলবে এটাই হলো বৃন্দাবন, তাই না? যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হলো মধুর বৃন্দাবন। তবে বিষয়ে যাবার আগে একটু রাধারানীর জয়ধ্বনি দিতে হয়, তাই জয়ধ্বনি করে দেবো। বলিয়ে রাধা রানী কি বৃন্দাবনে ধাম কি, বাকি বিহারি লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসুর কমিটি কি, রাধা রানী কি। জয়।
গাইবো একটা ছোট্ট ভজনের মাধ্যমে। কি গাইবো তো ভালো লাগে ভজন শুনতে? বেশ, একটু রাধার নাম করতে করতে ব্রজধামে চলে যাই উলুধুনি আর করতালি দিয়ে, কেমন? যারা চল কি বৃন্দাবন দেখো, যারা চল কি বৃন্দাবন দেখো, ও শাম বংশী বাজাতে মিলেঙ্গে। এবার করতালি দিয়ে যারা চল কে বৃন্দাবন দেখো, যারা চল কে বৃন্দাবন দেখো, শ্যাম বংশী বাজাতে মিলেঙ্গে। এবার করতালি দিয়ে সবাইকে, ওই পেছনে যারা আছেন মায়েরা সবাই দেখি সবাই হাত তুলে রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে রাধে। রাধা যে পিলে কৃষ্ণ মিলে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে 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 রাধ
পলঙ্কিনী সোনারি লাগি রাধা পাগলিনী তাইতে হলো রাধা কলঙ্কিনী স্বামী লাগি রাধা পাগলিনী তাইতে হলো রাধা কলঙ্কিনী রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে সবাই মিলে বল রাধে 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 বল রাধে সবাই মিলে বল রাধে 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 বল রাধে সবাই মিলে বল কৃষ্ণ রাধে 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 জয় রাধে সবাই মিলে বল কৃষ্ণ রাধে 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 জয় রাধে সবাই মিলে বল বলো সবাই মিলে বলো কৃষ্ণ রাধে সবাই মিলে বলো যে ভোর আজ এই মহতী হরিবাসরে আমাদের সবার মনে আনন্দ, কারণ হরি কথা শুনছি, কৃষ্ণ কথা শুনছি, নাম যেমনই হোক নামের মধ্যে আনন্দে আছে। কিন্তু এখানে এক পরম ভক্তকে আমরা হারিয়ে ফেলেছি, কারণ এই বছরই কালী পুজোই, এই পুজোর উদ্যোগের মধ্যেই পরম ভক্ত শ্যামল ঘোষ কালী পুজোর দিন, এই কালী পুজোর সময়ে তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। তো খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা এক ভক্তকে হারিয়ে দিলাম, আজকে তিনি আমাদের মধ্যে নেই। খুব খারাপ লাগছে বলতে, কিন্তু গোবিন্দের কাছে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা করব, যে মায়ের চরণ আরাধনা করতে করতে তিনি গেলেন, যে মায়ের চরণ আরাধনা করতে করতে তিনি দেহ রাখলেন, তার আত্মা যেন গোবিন্দ চরণে ঠাঁই পায়। তার আত্মার শান্তি কামনার্থে একটু অনুধ্বনি হরিধ্বনি করবেন, নিদাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তার আত্মা যেন শান্তি পায়, গোবিন্দ চরণে যেন ঠাঁই পায়, এই কামনা করি।